আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য আরএক্স অফিসিয়াল ব্লগস। আজকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে সুজুকি জিএসএক্সআর 115 ব্লগ করতে। তাই সকলেই চোখ রাখুন, আজকের ব্লগটি হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। আর আমি এখন অবস্থান করছি পূর্বাচল হাইওয়েতে। পূর্বে সুজুকি জিএসএক্সআর গ্রুপ রাইডিংয়ের ব্লগটি যারা দেখেছেন তারা অবশ্যই চিনে থাকবেন হয়তোবা হেলিপ্যাড চত্বর। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পূর্বাচল হেলিপ্যাড। সোভিয়ার্স, হেলিপ্যাড যাওয়ার আগে প্রথমেই আমরা গ্রুপ মেম্বারসদের সাথে অ্যাড হয়ে নিব, দেন সবাই চলে যাব হেলিপ্যাডে। ভিউয়ার্স সামনে দেখা যাচ্ছে আমাদের গ্রুপ মেম্বারসরা দাঁড়িয়ে আছে সকলে। ওহো, ওদের দেখি পুলিশ ধরেছে, কি হয়েছে দেখা যাক গিয়ে। সোভিয়ার্স, এখানে কথা বলে বুঝতে পারলাম পুলিশরা নাকি ওদেরকে হ্যারাস করছে, যে ওরা নাকি বাইক রেসিংয়ের জন্য বের হয়েছে। আসলে তেমন কিছুই না, পুলিশরা ক্যামেরা নিয়ে ওদেরকে ভিডিও করছে। সম্ভবত এরা ব্লক টক করে, বিকজ এখন তো পুলিশরাও ব্লক করছে। এজন্য সকলকে দাঁড় করিয়ে বোঝাচ্ছে, বলছে যে তোমরা বাইক অল্প স্পিডে চালাবে, এরপর বাইক রেসে যাবে না কেউ, এগুলো সাজেশন দিচ্ছে। আর আরেকজন পাশ থেকে দেখলাম যে ভিডিও করছে। সো এরকম কিছুই না, রেস করার জন্য কেউ বের হয়নি এখানে, আমরা সকলেই মিট আপের জন্য বের হয়েছি। তো আমরা সামনে 4 নম্বর ব্রিজ আছে, যেটা 4 নম্বর ব্রিজে গিয়ে দাঁড়াবো, ওইখানে সবাই মিট করব। এখানে পুলিশে ঝামেলা করছে, তাই আমাদেরও 4 নম্বর ব্রিজে গিয়ে দাঁড়াতে বললো। তো আমরা সামনে 4 নম্বর ব্রিজে গিয়ে দাঁড়াবো, ওরাও ওখানে আসছে, দেন একসাথে হেলিপ্যাড যাব। তো সাথেই থাকুন, ভিডিওটি হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। সো ভিউয়ার্স, গ্রুপ মেম্বারসদের নাকি পুলিশ ছেড়ে দিয়েছে, আর ওরা আমাদের আগেই নাকি 4 নম্বর ব্রিজ পৌঁছে গিয়েছে। সো আমরা চলুন 4 নম্বর ব্রিজ গিয়ে মিট করি, দেন ওইখান থেকে হেলিপ্যাড চলে যাব। ভিউয়ার্স, চলে আসলাম আমরা 4 নম্বর ব্রিজে। এখানে আমাদের গ্রুপ মেম্বারসদের কাউকে দেখতে পাচ্ছি না, সম্ভবত রোডের মুখে গিয়ে দাঁড়িয়েছে। চলুন ওদিকটায় গিয়ে দেখি, ওই যে দেখা যাচ্ছে সামনেই। চলুন, এখানে আর বেশিক্ষণ লেট করব না,
বিকজ এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, আমাদের গ্রুপ মেম্বারসদের সকলকে খুঁজে পেয়েছি। এখান থেকে আমরা এখনই বেরিয়ে পড়ব, দেন চলে যাব হেলিপ্যাড। হেলিপ্যাড গিয়ে আবার কথা বলছি। ভিউয়ার্স, আমাদের যে এখানে মিট করার কথা ছিল সেখানে পৌঁছে গিয়েছি সবাই। সামনে দেখতে পাচ্ছেন সকল মেম্বারসদের, এখানে সবাই বাইক পার্কিং করে দেন সবাই ফটো শ্যুট করবো। বাইকটা আগে পার্কিং করে নেই এদিকটাতে। সো ভিউয়ার্স, বাইকগুলো পার্কিং করার পর এই অবস্থাতে আছে সব বাইকগুলো দেখতে পাচ্ছেন। সবাই এখানে কিছু ফটো শ্যুট করবো। এই আমার বাইকটা। ভিউয়ার্স, এখানের ফটো শ্যুট শেষ করে আমরা চলে যাচ্ছি সামনে আরও একটি সুন্দর জায়গায়, ওইখানে গিয়ে আরও কিছু ফটো শ্যুট করবো। সাথেই থাকুন। ভিউয়ার্স, করে নিলাম বাইক পার্কিং।
আবারও ফটোশ্যুটের পালা, চলুন কিছু ফটোশ্যুট করা যাক। দেখুন ভিউয়ার্স, গাড়িগুলো সব সেটিং মতো রাখা হচ্ছে ফটোশ্যুট করার জন্য। দেখুন একই সিরিয়ালে সারিবদ্ধ করে রাখা হচ্ছে সকল বাইকগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা সকলেই ফটোশ্যুট করব। দেখুন অলরেডি ফটোশ্যুটের কাজ শুরু হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, আজকের ফটোশ্যুটগুলো হয়ে গেল কমপ্লিট। ফটোশ্যুটগুলো আজকের কীরকম হয়েছে আপনাদের আমি কিছু ছবি দেখাই। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে সকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।